Hey guys, welcome back to my channel. আমি পাপাই আমরা দেখছেন পাপাই মন্ডল ফটোগ্রাফি. সো গাইস, এই যে আজকের যে ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখাবো সেটা আমাদের দুদিন আগে ভিডিওটি শ্যুট করা. তো এই শ্যুটে আমি ইউজ করেছি নিকন D5600 আর একটি 50mm লেন্স. আর এই শ্যুটে আজকে বলে রাখি যে আমাদের লোকেশানটা যত সুন্দর বা নিরিবিলি হবে ততটা আমাদের ফটো ভালো হবে, কারণ ডিস্টার্বেন্সটা কম হলে আমরা ফটো তুলতে বা যে মডেল পড়তে তার ক্ষেত্রে দুটো দিকই সুবিধা হয়। সো গাইস, প্রত্যেকবার তোমরা একটু লক্ষ্য রাখবে যে যে লোকেশনে তোমরা ফটোশ্যুট করবে সেই লোকেশানটা যদি একটু নিরিবিলি হয় তো অনেকটা বেটার হয়। গাইস, অনেক কথা হলো, এবার যা যাক লোকেশানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। লেটস গো গাইস, যাওয়া যাক।